প্রবাসে যারা আছেন, যারা ব্যাচেলার জীবন যাপন করছেন, যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত, তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য যেহেতু এখানে উপায় নাই, তাদের স্ত্রী সঙ্গে নাই, তাদের জন্য কি হস্তমৈথুন করা জায়েজ আছে নাকি না জায়েজ? কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ওয়া ফামান ইবতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন। তিনটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ক্রীতদাসী এবং নিজের স্ত্রী এই দুই শ্রেণী ছাড়া, এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোনো জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না, সেই সমস্ত লোকেরা সফল মোমিন, তারা সার্থক মোমিন। ফামানিব তাকা ওরা আদালিক, আল্লাহ বলেন এরপরে তৃতীয় আয়াতে, যারা এই দুটি ক্ষেত্র ছাড়া, স্ত্রী এবং ক্রীতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায়, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল আদুন, তারা হলো সীমালঙ্ঘনকারী। তাহলে এই আয়াতের আলোকে পরিষ্কারভাবে একজন মুমিনের জন্য হস্তমৈথুন করার কোনো অধিকার, কোনো সুযোগ, কোনো অনুমতি ইসলামী শরীয়তে নাই। এটা হারাম এবং কবিরা গুনাহসমূহের মধ্যে থেকে একটি। যারা প্রবাসে আছেন, এমন কোনো দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মেটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, জেনায় লিপ্ত হবেন, কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে, এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজেকে রক্ষা করবার জন্য, অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা, সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমৈথুন করতে পারেন। এটা কোনো কোনো ওলামা ইকরামের মত। অবশ্য অন্য ওলামা ইকরাম বলেছেন সর্বাবস্থায় হস্তমৈথুন করা কি হারাম। এই জন্য প্রবাসে যারা আছেন তাদের উচিত এই অপরাধ থেকে বেঁচে থাকা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, আরব দেশে, সৌদি আরব সহ যে সমস্ত দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবেশ এখনও পর্যন্ত ভালো রেখেছেন, এখানে মানুষ চাইলেই জানা করার সুযোগ নাই। অতএব এখানে এই সমস্ত দেশে যারা বসবাস করছেন তারা এই অজুহাতে হস্তমৈথুন করলে তাদের জন্য জায়েজ হবে না, এটা গুনাহ হবে, আখেরাত নষ্ট হবে, স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর সেই জন্য এটা শরীয়তে আরও বেশি কঠোরভাবে নিষিদ্ধ। এর জন্য সবর করতে হবে। নবী আলাইহিসসালাম বলেছেন, মানিস্তাতা আমিন কুমল বা আতা ফালিয়াতে জাওয়াজ, কার যদি সাধ্য থাকে সে নিজের চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে শাদী করে, যদি বিয়ে শাদী করতে না পারে এর মাধ্যমে সে নিজের চরিত্রকে হেফাজত করার মতো আর্থিক সঙ্গতি তার না থাকে, তাহলে নবী আলাইহিসসালাম বলেছেন ফালিহি বিসোম, সে যেন রোজা রাখে। যদি রোজা রাখে তাহলে ইনশাআল্লাহ তার যৌন যে উত্তেজনা আছে সেটা প্রশমিত হবে, কিন্তু কোনো অবস্থাতেই হস্তমৈথুনের অনুমতি নাই। শুধুমাত্র কোনো কোনো ওলামা ইকরাম অনুমতি দিয়েছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এমন কোনো পরিবেশে আছে যে পরিবেশে এটা না করলে তার আর নিজের চরিত্রকে রক্ষা করার বা জেনা থেকে বাঁচবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার মতো ইমানই শক্তি নসিব করেন। যদি কেউ এই বদভ্যাসে আক্রান্ত হয়ে যায়, তার এই বদভ্যাস থেকে মুক্তির একটা অন্যতম উপায় হলো কোনো অবস্থাতে তিনি একাকী থাকবেন না কোথাও, ইনশাআল্লাহ এর মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আশা করা যায় হেফাজত করবেন এবং এই বদভ্যাস থেকে তিনি বের হয়ে আসতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।